Hey, hello, this is everyone. Welcome to TTP Taina Tuina Pash show YouTube channel or Facebook page. Ni apnader samne chole aschi notun ekti video, notun ekti segment, notun ekti blogs. To amra ekhane write korteci eta hocche shampoo er bazar. To ekhane bazar ta motamoti bhaloi boro. Ar ei shampoo er bazare ekta totthyo dai. Ei shampoo er bazare jara puraton bike kinte chan, tara kintu ei shampoo er bazar theke kinte paren. এখানে শ্যাম্পুরের বাজারে এক বড় ভাই আছে, ওনার নামটা হচ্ছে কি জানো ভুলে গেলাম। ও তো যাই হোক, উনি হচ্ছে এই বাজারের মোটামুটি সেল করে থাকে পুরাতন গাড়ি, কিছু মেরামত টেরামত করে রিপেয়ারিং করে তারপর হচ্ছে উনি বা মানে যারা সাধারণ গ্রাহক আছে তারা কিন্তু এখান থেকে ক্রয় করতে পারেন। তো মোটামুটি এখানে ভালো মানের গাড়িও পাওয়া যায়। তো এইখানে একটা জিনিস সমস্যা সেটা দেখছি আমি, সেটা হচ্ছে ওনারা ভাই মানে গাড়িটা নিয়ে মানে উপরে এরকম ফ্রেশ কন্ডিশন করে ফেলে, আর কারণ আপনি মিটার দেখলে গেজ করতে পারবেন না, কারণ ওনারা মিটারটা এরকমভাবে কাটছাটি করে, মানে যতই মিটারের রান বেশি হোক না কেন ওনার যে কোনো একটা মেশিন আছে হয়তো বা ওই মেশিন দিয়ে ওনারা কাটছাট করে মিটারের চালুটা যে রানটা হয়েছে সেই রানটা কমিয়ে ফেলে। তো আপনি যখন উপরে দেখবেন যে গাড়ি একদম পুরো ফ্রেশ, কোনো সমস্যা নাই, যখন আপনি রাইড দিতে যাবেন যখন চালাবেন তখন বুঝতে পারবেন যে আসলে গাড়ির সাউন্ড দেখে বুঝতে পারবেন যে আসলে কতটুকু গাড়ির যুক্তিসম্মত ভালো আছে। এই হলো বিষয়। যদি সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে এই বিষয়টা একটু মানতেই হবে, আপনাদের অন্যজনে চালাইছে সেই ক্ষেত্রে আপনি ইউজ করবেন তাহলে টুকিটাকি সমস্যা থাকবেই। আর এইখানে একটা বিষয় হচ্ছে যদি খেয়ালিভাবে করবেন আপনি ধরতে পারবেন না যে এখানে মিটারটা ট্রিপ করা হয়েছে, এত নিখুঁতভাবে করেন কাজটা ওনারা, ওনারাই ভালো জানে ওই কাজগুলো কেমনি করে আর কীভাবে সম্ভব সেটা ওনাদেরই গুরুত্বপূর্ণ। আর আরেকটি বলে রাখি, আপনারা গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে অবশ্যই আপনাদের এলাকার নিজস্ব পরিচিত যারা আপনার ভাই বাদার যারা আছে বা আত্মীয় স্বজনের মধ্যে পরিচিত যেই গাড়িগুলো সেই গাড়িগুলো কিনলে হয়তো বা আপনি ঠকবেন না, কারণ টুকিটাকি যদি সমস্যা যদি থাকে, স্কার যদি থাকে তারপরে কোনো সমস্যা নেই, কারণ আপনার দেখে শুনে একটা গাড়ি কিনলেন, কারণ আপনার চোখের সামনে চলছে আপনার হাতে নাগালে ঘুরছে, সেইগুলো গাড়ি যদি কেনেন তাহলে হচ্ছে আপনি ঠকবেন না। আর যদি এই যে এখান থেকে যদি গাড়িগুলো যদি কেনেন তাহলে একটু আপনার ঠকার ঝুঁকিপূর্ণতা বেশি থাকে, কারণ এনারা অনেক কিছু কাটছাট করে তারপরে সব কিছু মেরামত করে আপনাদের সৌন্দর্য কীভাবে সুন্দর দেখায় সেই সব মেরামত কিন্তু ওনারা করে থাকে। তাই সাবধান, সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে অবশ্যই দেখে শুনে গাড়ি কেনার ট্রাই করবেন, আর একজন অবশ্যই টেকনিশিয়ান অবশ্যই মেকানিককে নিয়ে গাড়ি কিনবেন।